ফিউচার টেন্স কাকে বলে? যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলা হয়। যেমন, আই উইল গো টু দ্য ভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। আই উইল সিং দ্য সং, আমি গানটি গাইব। ফিউচার টেন্স চার প্রকার, যেমন সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল ফিউচার টেন্স কাকে বলে? সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝায়। যেমন, আই উইল সিং দ্য সং, আমি গানটি গাইব। হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে ঘটতে থাকবে এমন কোনো চলমান কাজকে বোঝায়। যেমন, তারা ফুটবল খেলিতে থাকিবে, দে উইল বি প্লেয়িং ফুটবল, সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোনো সময়ে ঘটে থাকবে। ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যেটা পরে হয় সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন, বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।